রাদিয়া সবচেয়ে পছন্দের মানুষটা হিসেবে রাফান মানহা রুফি মানহা আরফি মানহাকে নিয়ে আসো মানহা প্লে করবে তোমার সাথে আরফি 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 তুমি এখন কোথায় আছো আরফি এটা কার বাসা তোমরা কি করতেছো বাবারা গাড়িটা চলতেছে না এটা চার্জ দিতে হবে আব্বু মানহার রাদিয়া ফ্রেন্ড হয়ে গেছে এখন সারাদিন প্লে করে দুইটা বুড়ি আর এখানে বাংলাদেশ থেকে নেওয়া সব বীজগুলো ফেলা হয়েছে এতে পাম কাটতেছে স্কুল থেকে আসার পর একটু হাঙ্গরি থাকে সে তখন একটু খাই নয়তো বাসায় থাকলে একদম খাই না তার রুচি অনেক কম আর একটু গ্রিন টি খাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে তো আমরা খুবই ভালো আছি আপনির কোয়ারেন্টাইন শেষ হয়েছে আর আপনি আমাদের সাথে দেখা করার জন্য আসছে আজকে সুমন ভাইয়া ইশফি আরফি লাকি আপনি আসছে তো আমার ভাইয়ের সাথে আপনির প্রায় 21 বছর পর দেখা তো সব মিলে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি খুব আনন্দ করতেছি এখন আমাদের দুপুরের খাবার যদিও মানে প্রায় অনেক বেলা হয়ে গেছে আপনিদের আসতে লেট হয়েছে আর কি সব কিছু রেডি করে রাখছি এটা হচ্ছে লাকির ফেভারিট কিউকাম্বার ছাড়া সেজন্য লাকির জন্য আর কি স্পেশালি দুইটা বেবিকে আরফি রাদিয়া মানহা রাফান কোথায় যাচ্ছ তোমরা চিকেন সবকিছু আর এটা খুকি আপু আজকে তান্দুরি করবে আপনাদের জন্য চিকেন রাফান রুফি মানহা কোথায় সবাই আমরা সবাই খেয়ে ফেলছি আমরা অলরেডি খেয়ে ফেলছি দুইজন অনেকদিন পরে খেলতে পারতেছে ছোট একটি ব্লগ শেয়ার করলাম আর আপনারা আশা করি সবাই খুব পছন্দ করবেন কারণ আপনারা সবাই চাচ্ছিলেন আমাদের ফ্যামিলির সবার একত্রিত একটা ব্লগ আর আপনাদের জন্য এই ব্লগটি করা আশা করি সবার কাছে খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ